বন্ধুরা কিছুটা মনে হবে তোমাদের এই জায়গাটা থেকে মনে হবে যেন আমরা রাজস্থানে আছি, একদমই ঠিকই, মানে লাদাখের কম্বিনেশনটা এরকমই, মানে টাইপ অফ একটু ডিজার্টও থাকবে, পাহাড়ও থাকবে, সব কিছু থাকবে। আর আমার বাঁ দিকে যে পাহাড়টা দেখতে হচ্ছে খুব সুন্দর। আর আমি এর আগে যখন যেবারেই এসেছিলাম তো এই জায়গাগুলোতে এটিপি মেশিনগুলো থাকে, এখানে এটিপি মেশিন চলতো, মানে ওই টাইপ অফ চারটে চাকা থাকে ছোটো ছোটো বাইকের মতন যেগুলোকে বলা হয়। তো এবারে কিন্তু আমার এখনও মতো লক্ষ্যে পড়েনি, যাই না, হয়তো যে ব্যবসা করতে হয়তো নিয়ে চলে গেছে বা পারমিশন নেই, এরকম কিছুটা হতে পারে হয়তো, এবছর দেখতে পাচ্ছি না। তো কারুর কাছে একটা পেট্রোল পাম্প আছে, এই পেট্রোল পাম্পে মোটামুটি ট্যাঙ্কটা ফুল করে নিলাম। অ্যাকচুয়ালি 3-4 দাগ ছিল আমার, তো ভাবলাম ফুল ট্যাঙ্ক করেই রাখি, কারণ সেই তো পরে পেট্রোল ভরতে হয়। তো এখানে পেট্রোল দাম হচ্ছে এখন 103.84 টাকা, আমার পেট্রোল লেগেছে 780 টাকা। মোটামুটি এভারেজ যদি মাইলেজ দেখা যায় 28-30 কাছাকাছি মাইলেজ দিচ্ছে ডমিনার 400 এভারেজ, মানে আমি যত কলকাতা থেকে যদি ধরতে পারো, সরি 790 টাকা, মানে হাওয়া আমি 1000 টাকা দিচ্ছি, 210 টাকা আমাকে ফেরত দিয়েছে, তাহলে 790 টাকার পেট্রোল মোটামুটি ভরলাম। তো সবারই মোটামুটি পেট্রোল ভালো মাইলেজই দিচ্ছে, তো খারাপ কারো দিচ্ছে না বলবো। শ্যামেদের আর প্রীতম ওদের মাইলেজটা একটু বেশি দিচ্ছে, সরি গ্লাভসটা পড়ে গেল, ওদের মাইলেজ প্রায় দিচ্ছে 35-36 করে। অনেকে বিশ্বাস করতে চাইবে না, বাট হ্যাঁ এটাই সঠিক যে ওদের মাইলেজ প্রায় 35-36 করে। তো আমরা জাস্ট প্যাংগংয়ের রোডটা নিলাম, মানে কারু, তোমরা যদি যখন কারু যাবে তো দেখবে একটা রাস্তা হচ্ছে সোজা চলে যাচ্ছে মানালির দিকে, আর একটা রাস্তা হচ্ছে টার্ন নিচ্ছে মানে প্যাংগং লেকের দিকে। তো যেই রাস্তাটা প্যাংগং লেকের দিকে যাচ্ছে, তো যারা তোমরা কেলাপাস যেতে চাও তো তোমরা ঠিক প্যাংগং লেকের রাস্তাটাতেই তোমাদেরকে আসতে হবে, এবং ভালো রাস্তা, মানে খুবই ভালো রাস্তা। এবার কেলাপাস পর্যন্ত মোটামুটি গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে 66 কিলোমিটার ফ্রম লে, তো আপাতত 66 কিলোমিটার রাস্তাটা তো হয়তো ভালো হতে পারে, কারণ নর্মালি প্যাংগং যাওয়ার রাস্তাটা এখান থেকে অনেকটাই ভালো, মিডিলে চাংলা দিকটা একটু খারাপ ছিল লাস্ট ইয়ার্সের অভিজ্ঞতা অনুযায়ী বলছি, জানি না এখন হয়তো রাস্তা ভালো হয়ে যেতেও পারে, বাট তোমরা যখন কেলাপাস এলে তোমাদেরকে এই রাস্তাতেই আসতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা এই রাস্তায় এসেছি, এখন মতো রাস্তা খুবই সুন্দর রাস্তা, আর শ্যাম আছে আগে, আমি আছি মিডিলে, প্রীতম আছে পেছনে, তো আমরা তিনজন মোটামুটি একটা স্পিড মেনটেন করেই যাচ্ছি। তো একটু এক্সাইটেড, কারণ একটা নতুন প্লেস অ্যাচিভ করতে যাচ্ছি, তো সেই কারণে একটু হলেও আমরা এক্সাইটেড আছি। তো চলো দেখা যাক ফাইনালি প্লেসটা গিয়ে নতুন যদি কিছু রকম মনে হয়, মানে একটু হলেও হয়তো নতুন ভিউ কিছু মানে পেতে পারি। এবার তাও তো লাদাখ বলে কথা, কারণ লাদাখের মোটামুটি প্রায় বেশিরভাগ প্লেসটাই এই টাইপের ভিউ, তার মধ্যে খুঁজছি যদি একটু অন্য রকমের ভিউ পাওয়া যেতে পারে। বন্ধুরা একটা জিনিস দেখো, আমরা অনেকটা উপরেই চলে এসেছি, আর ওই যে দূর দিয়ে দেখা যাচ্ছে রাস্তাগুলো, ওই রাস্তাগুলো দিয়ে আমরা যাব, মানে এখান থেকে মনে হচ্ছে যে কত উঁচুটা আমরা উঠে যাবো, মানে এই একটা ধাপ আছে, এরপরে আবার একটা উঁচুতে পাহাড় দেখতে পাচ্ছ, দ্বিতীয় পাহাড়টা, ওই পাহাড়ে আরও একটা ধাপ আছে, মানে আমরা কতটা উপরে চলে যাব। আর যত উপরে উঠছি তত একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছে, তো মোটামুটি আজকে ভেতরে একটা ফুল টি শার্ট পরা আছে, কারণ জানি আমরা কেলাপাসে যাচ্ছি, একটা ভালো হাই অ্যাল্টিটিউড এরিয়া, তো ঠান্ডা তো লাগবে বস, তো তাই জন্য আমরা আগে থেকে কিন্তু প্রোটেকশন নিয়ে এসেছি। কালকে খারদুংলাতে একটু ভয় লাগছিলো, বাট খারদুংলাতে তেমন ঠান্ডা লাগেনি, তো ঠিকঠাকই আছে মোটামুটি। আর আমার বাইকে মোটামুটি আজকে লেতে গিয়ে আমাকে আবার পাঁচ করাতেই হবে, মানে অ্যাকচুয়ালি আমার বাইকের এয়ার ফিল্টার পাচ্ছি না, মানে জাংস্কার ট্রিপটা করার পরে মানে বাইকের এয়ার ফিল্টারে এত পরিমাণে ধুলো জমেছে, বাইক টানতে প্রচুর অসুবিধা হচ্ছে, কারণ এয়ার নিতে পারছে না, যদি এয়ার না নিতে পারে তাহলে তো বাইক তো টানতে খুবই প্রবলেম হবে, কারণ ডমিনার 400 অনুযায়ী বাকি দুটো মোটামুটি ঠিকঠাকই চলছে, কারণ প্রীতমেরটা এয়ার ফিল্টারও ওরও অপরিষ্কার ছিল, পরিষ্কার করার পরে ভালোই রানিং হচ্ছে গাড়ি, তো আমারটা তখন করা হয়নি, কারণ আমি খুলতে দেইনি, কারণ যেহেতু নতুন গাড়ি একটু হলেও ভয় লাগে যে না আমি নতুন গাড়ি এখন জাস্ট লোকাল গ্যারেজে খুলে নেব, যদি কোনো রকম প্রবলেম হয় দেন, তো সেই ভয়ে আমি খোলাইনি। বাট যাট আজকে যা প্রবলেম হচ্ছে বুঝে গেছি, এটা আমাকে করতেই হবে। এবার দেখা যাক, আপাতত কেলাপাসটা যাই, কেলাপাস থেকে এসে দেন আমরা লেতে গ্যারেজ গিয়ে একটু কাজ করাতে হবে, মানে এয়ার ফিল্টারটা পরিষ্কার করালেই হবে। এক মিনিট, ধরতে হবে দাঁড়া। ওয়েট,
হ্যাঁ পেছনে আস্তে 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 সামনে মে আই আস্তে আস্তে ওখান থেকে মার তালে একটু দূর থেকে মার এই পিতাম ওই কোনাকোনি মার একদম কোনাকোনি নে একদম তোর কি প্রবলেম আছে এয়ার ফিল্টারে তো ঠিক আছে একদম নর্মাল আমার পালা প্রীতম শ্যাম দুজনেই উঠেছে ও মোটামুটি উঠে প্রচণ্ড খারাপ রাস্তা অক্সিজেনের প্রবলেম হচ্ছে একটু প্রচণ্ড খারাপ রাস্তা শুধু রাস্তাটা দেখো আমি বেশি কথা বলতে পারছি না কারণ একটু এমএসের প্রবলেম হচ্ছে মানে হাই অল্টিটিউড অনেকটা হাই অল্টিটিউড আছি নিয়ার অ্যাবাউট 16,000-17,000 ফিটে আছি আপাতত আরও উপরে উঠছি শুধু ভিডিওটা দেখে যাও রাস্তার কন্ডিশনটা দেখো এটা কি ও মাই গড এটা কি রাস্তা ও সেট 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 ও প্রচুর কষ্ট হচ্ছে ও সেট ও হে ভগবান উঠে যাও
তো আমরা অনেকটা উপরে উঠে এসেছি মোটামুটি একটু আগে, মানে মারাত্মকভাবে অক্সিজেনের প্রবলেম হচ্ছিলো, মানে শরীরে অক্সিজেনের অভাব হয়ে গেছিলো। মানে দুটো কারণে, একটা হচ্ছে মানে রাস্তাটা এতটাই খারাপ ছিল আর এতটাই মানে উঁচু ছিল, মানে বড় বড় পাথরের মধ্যে দিয়ে, তার সাথে গাড়ির এয়ার ফিল্টারে একটু প্রবলেম হচ্ছে, প্লাস তোমরা দেখতে পাচ্ছ গাড়িটাকে মানে একটু হলেও আমাদেরকে পুশ করতে হচ্ছে, মানে অক্সিজেন মানে প্রায় অনেকটাই কম। তাছাড়াও এই এরিয়াতে এতটাভাবে মানে গাড়িটাকে পুশ করা শরীরের পক্ষে মানে সাথ দিচ্ছিল না, তো সেই হিসাবে খুবই অক্সিজেনের প্রবলেম হয়ে গেছিলো। তো যাই হোক, এখন একটু স্টেবল হয়েছি মোটামুটি, মানে নর্মালি কোনো অক্সিজেনই নিতে হয়নি, বাট আপনি ঠিক হয়ে গেছে মোটামুটিভাবে। মারাত্মক কঠিন রাস্তা বন্ধুরা, মারাত্মক কঠিন রাস্তা, মানে আমরা যে কতটা উপরে উঠে এসেছি তোমাদের আইডিয়ার বাইরে। শুধু আমার ক্যামেরা থেকে আমি একটু মুখ ঘুরাতে পারবো না, কারণ কনসেন্ট্রেট করতে হচ্ছে আমাকে রোডের দিকে, কারণ একটু মুখ ঘুরে দিকে না মাথা ঘুরে যেতে পারে, কারণ এতটাই উপরে উঠে এসেছি। দেখতে পাচ্ছ এগুলো পাহাড়, মানে আমরা এইসব পাহাড়গুলো নিচ থেকে দেখছিলাম কত উঁচুতে, আমরা আজ এখন এই পাহাড়গুলোরও উপরে, মানে কতটা হাইটে আমরা উঠেছি, কতটা হাইটে। এখনও উঠে চলেছি, জানি না কখন কেলাপাশের সেই মুমেন্টটা আসবে। তো মানে অনেকক্ষণ ধরে ভাবছি যে আমরা তো অনেকটা উঁচুতে উঠে গেছি, মানে সত্যি আমরা প্রায় দশ মিনিট আগেও দেখেছি যে আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি, কিন্তু দেখেছো একবার শুধু দেখো কোথায় আমরা উঠেছি, আছি আমরা কোথায়, মানে একবার চিন্তা করো, মানে পাহাড়ের কতটা উঁচুতে আছি, কতটা কোথায় এসেছি আমরা। এই বড় এই পাহাড়টা আমরা অনেক নিচ থেকে দেখছিলাম, মানে প্যাংগং লেকের রাস্তা থেকেও এই রাস্তা এই পাহাড়টা দেখা যাচ্ছিলো প্রচুর দূরে। ও মাই গড, এখনও এখানে ফোনের নাকি নেটওয়ার্ক আছে, ভাবা যায়। তো এখানে মনে হয় রোডের কাজ হবে, কারণ কিছু সিভিল ইঞ্জিনিয়ার এখানে ঘোরাঘুরি করছে। রাস্তা দেখছো মানে হাই অল্টিটিউড উঠছি, প্লাস রাস্তার কন্ডিশন হচ্ছে এইরকম। ও মাই গড, এক্ষুনি পড়তে পড়তে মানে স্কিড কেটে কেটে রয়ে গেলাম জাস্ট। আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স, সিরিয়াসলি আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স। জাংস্কার করেছি, হ্যাঁ মানলাম জাংস্কারে অনেকটা রোড অফ রোডিং ছিল আমাদের, কোমর ব্যথা হয়েছিল, পেশেন্স হারিয়ে ফেলেছিলাম, বাট এই যে রাস্তার যা রাস্তাটা কতটা সরু, আর মানে মারাত্মকভাবে একটা লাইফ রিস্ক হতে পারে, কারণ প্রচুর স্কিড খাচ্ছে, প্রচুর বড় বড় বোল্ডার দিয়ে রাস্তাটা আছে, আর ডান সাইডে একটু এদিক ওদিক হলেই কিন্তু ধপাস, বুঝতেই পেরেছ। তো আমি আবার বলবো একটু আগেও বলেছি, এই ভিডিওতেই বলেছি আমি, যে যারা যাদের শারীরিক ক্ষমতা নেওয়ার মানে একটা মানে আছে, মানে বলতে পারো যে ক্ষমতা নিতে পারে সে, যে বা মানে কথাও বলতে পারছি না, এতটা অক্সিজেনের প্রবলেম হচ্ছে এখানে। তোমার যদি মনে হয় তোমার এখানে আসার ক্ষমতা আছে, তোমার শরীরে সে ক্ষমতাটা আছে, তাহলে এসো, আদারওয়াইজ এসো না। ও মাই গড, এবার সত্যি একটু ভয় লাগছে, মানে একদম ফ্র্যাঙ্কলি বলছি, মানে একটু ভয় লাগছে, কারণ অনেকটা হাই অল্টিটিউডে এসেছি, সব রকম প্রবলেম তো হচ্ছে
রাস্তা এই লেভেলের খারাপ রাস্তা, আর তার সাথে নিচে পুরো ধুলো বালি টাইপের রাস্তা, মানে বোল্ডার বালি সব মিক্স করে আছে, প্রচুর স্কিড হচ্ছে রাস্তা। আর আমার ডান দিকে মানে রাস্তাও সরু, ডান দিকে খাত, মানে আমি একদম আমরা সবাই একদম বাঁদিক চেপেই চলছি। আর বাইকেরও একটু প্রবলেম হচ্ছে, মানে এয়ার ফিল্টারটা সত্যি মানে এতটাই ধুলো হয়ে গেছে যে প্রচুর প্রবলেম হচ্ছে। যাই হোক, আর বেশিটা নেই কেলাপাস, মানে একদম সামনাসামনি চলে এসেছি আমরা কেলাপাস। কেলাপাসটা কমপ্লিট করে নিলেই ব্যাস, মানে এই হাইটটা আর থাকবে না, তারপরে আমরা আবার এই রুট দিয়েই ব্যাক করব, মানে নিচের দিকে নামতে থাকবো না, তো বাইকের সেরকম আর প্রবলেম হবে না আশা করি। তো অনেকটা সমতল এরিয়াতে এসেছি, আই থিঙ্ক ওইটা কেলাপাস হতে পারে, দেখা যাক। মন বলছে ওটাই কেলাপাস, পুরো ফাঁকা, মানে এখানে কেউ নেই। অ্যাকচুয়ালি খুবই আনকমন প্লেস আর খুবই ইউনিক প্লেস একটা লাদাখের, মানে খুবই কম লোক আসে, খুবই কম লোক, মানে অনেকে জানেই না। তো আবার একটা নতুন পাস আমরা কমপ্লিট করতে পেরেছি, তো ইয়াস, আবার একটা আমরা বলতে পারি একটা নতুন একটা পাস আমার ট্রাভেল বেক ট্রাভেল বুকে আপলোড হবে। তো সত্যি একটা বিরাট একটা মানে আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার ছিল, মানে একটা ভাবতে জিনিস অবাক লাগছে, মানে এইরকম হাই অ্যাল্টিটিউড এরিয়াতেও এই পাশাপাশি কিছু বরফ দেখতে পাচ্ছি না, ওই জায়গাটাতে বরফ আছে, ঠান্ডা মোটামুটি, মানে মিথ্যে কথা বলবো না, ঠান্ডা মোটামুটি, খুব একটা বেশি ঠান্ডা নয়। আশা করি এটাই কেলাপাস, তাই তো? কী লেখা আছে দেখি, হ্যাঁ, দিস ইজ দ্য কেলাপাস, 18,600 ফিট। তো আবার একটা নতুন পাস অ্যাচিভমেন্ট। তো এই হচ্ছে সেই কেলাপাস, তো এখানে লেখা আছে দেখাচ্ছি, হবে তো বাইক এত প্রেশার নিয়ে এসছে না। এই হচ্ছে আমাদের তিনটে বাইক, মানে আমরা এই পাহাড়গুলো না কত নিচ থেকে দেখতাম, মানে প্রচুর নিচ থেকে দেখেছি এইসব পাহাড়গুলো, আর এখন এই পাহাড়ের কাছে একদম। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি খারদুংলার থেকে অনেকটা ওপরে, অনেকটা খারদুংলার থেকে ওপরে, আমি দেখিয়ে দিচ্ছি আবার কী লেখা আছে। শক্তিয়া অপারেশনাল ট্র্যাক ডেডিকেটেড টু পিপল অফ লাদাখ, জিঙ্গরেল কেলা টিএসও সারকুংচার ভায়া কেয়ালা অ্যান্ড অ্যাট অ্যাটিচিউড 18,600 ফিট, 18,600 ফিট খারদুংলাতে ওপর। তো ওকে,